হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গুড মর্নিং, সুপর্ণাস গুড লাইভে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সুপর্ণা। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে বাসন্তী পুজোর মহা অষ্টমী। তাই তোমাদেরকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং এক রাস ভালোবাসা। দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, আর এই যে আমার মেয়ে স্মাইল, কারণ আমার বাবার বাড়িতে পুজো হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। তো ষষ্ঠী থেকে তো যেতে পারিনি, তাই আজকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ষষ্ঠী। তো সেখানে গিয়ে আজকে অঞ্জলি দেব, অষ্টমীর অঞ্জলিটা দেব। তো এখন বাজে প্রায় এগারোটা, এগারোটা অলরেডি বেজে গেছে, প্রায় না বেজে গেছে। তো শুভ আমাকে নিয়ে যাচ্ছে, তবে ও আমাকে ছেড়ে দিয়ে যে মেন স্ট্যান্ড মানে বাসস্টপে, কালীনগর বাসস্টপে ছেড়ে দিয়ে টোটো করে আমি যাব, আর শুভ অফিস যাবে। ও কালকে রবিবার আছে, বললাম যে তুমি মা বাবা তিনজন যাবে, বলছে আচ্ছা হোক দেখি কি করা যায় বলেছে। তো ঠিক আছে চলো যাওয়া যাক, বেশি বক বক না করে। তো বাবা বাড়িতে পৌঁছে গেছি, মানে এসছি সকালে, কিন্তু এখন তোমাদেরকে জানাচ্ছি বিকেলে, কারণ তখন এসে আর সেই মুহূর্তে ভিডিও করার কোনো ইচ্ছে হচ্ছিল না, কারণটা একটাই, গোটা রাস্তাটা শুভ আমাকে বকুনি দিয়ে দিয়ে নিয়ে এসছে। মানে ওর এক মিনিট যায় ফোন, এক মিনিট যায় শুধু ফোনে কথা বলতে হচ্ছে, মানে চাপ ফোনে কথা বলতে হচ্ছে, তারপর এসে কাপড় চেঞ্জ করে আমি জাস্ট অঞ্জলি দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। তো এখন বাজে সাড়ে চারটার উঠে ভাবলাম যে না, ব্লগ করেছিলাম কিন্তু ব্লগটা আর কমপ্লিট করা হয়নি, তোমাদেরকে ঠাকুর দেখানো হয়নি, প্যান্ডেল দেখানো হয়নি, কিছুই দেখানো হয়নি। তো একে একে সব কিছুই দেখাতে হবে। আর ঘুম থেকে উঠে আমার মেয়ে এখানে কি করছে দেখো, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ, হ্যাঁ কি খাচ্ছ? এই যে একজন কাকু বসে আছে এখানে, বাড়ির পাশে একজন কাকু হয়। আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম বলছে, আরে ওঠ রে, তোকে আমি দেখি, ওঠ, কবে দেখেছিলাম, সেই ডাকেই উঠে পড়েছি। হ্যাঁ এই যে মা, মা বসছে, আর দিদা, দিদা বসছে, বলছে এই বদনে আমাকে তুলছিস, তোমার বদনটা খারাপ কি, বদন ঠিক আছে, হ্যাঁ যথেষ্ট ঠিক আছে, হ্যাঁ বলো কি বলবে, বন্ধুদের কিছু বলবে, কিছু বলবে না, তুমি কোথায় এসছো বলে দাও, কোথায় এসছো, আমি বলো, আমি তো বলে দিয়েছি। হ্যাঁ তো ঠিক আছে, তোমাদেরকে সন্ধে হয়ে গেলে প্যান্ডেল ঠাকুর সব কিছুই তোমাদেরকে দেখাবো। বাইরে পুজো হচ্ছে, নিশ্চয়ই তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ, এখন নাম গান হচ্ছে, ঠিক আছে পরে দেখাবো। চলো তোমাদেরকে দেখাই, এই যে লাইট জ্বলে গেছে, জেনারেটর ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এই যে আমার কাকু, বুঝাই জোর খাটা খাটনি না, প্রচুর খাটা খাটনি। কি হ্যাঁ তুমি আগে চলো, আমি পিছনে যাচ্ছি, তারপর আমি এরা কোথাও কুকুর তুলে দেখে না, কর না মা, মুনু মাসির ঘর ভিতরে কুকুর, আমার ভয় লাগছে, তুমি আমি তখন করলে তুমি ঘরের ভিতর দিয়ে যাও। মুনু মাসি কোথায় বাবু, তাকে তো কত ভিতরে প্যান্ডেল
এই যে প্রতিমা একটু পরেই আজকে হবে ওই যে কি বলে যেন কালকে রবিবার না পাঁচ তারিখ দেখি না কালকে রবিবার ছুটি আছে কালকে রবিবার ছুটি ওই কারণে আসবে সন্ধি পুজো শুরু হবে একটু একটু পরে এই যে দেখো তোমরা ঠাকুরটা দেখলে বলতে বলতে আজকে মহা অষ্টমী শেষ হয়ে গেল সন্ধি পুজো একটু পরেই শুরু হবে আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এটা হচ্ছে বেল্লা দিবাসের ঘর তোমাদেরকে ঠাকুরটা দেখালাম প্যান্ডেলটাও দেখালাম আর গোটা দেখো এতক্ষণ থেকেই লাইট জ্বলে গেছে কিন্তু এখনও ঠিকঠাকভাবে সন্ধ্যা হয়নি যা সন্ধ্যা হওয়ার মুখে আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এতে বাবার বাড়ির এই যে বাইর এই বাইরে পুজোটা হয় ঠিক আছে তোমাদেরকে ঢুকিয়ে দেখিয়েছিলাম বাইরে পুজো হয় আর তোমরা তো জানো বাবার বাড়ি চারপাশটা পুরো ফাঁকা মাঠ গোটাটাই ফাঁকা তো ঠিক আছে চলো তোমাদের সামনে আসবো আবার একটু পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঠিক আছে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো
তো সন্ধি পুজো হয়ে যেতে রাতের খাবারও খেয়ে নিয়েছি, আর আজকে সন্ধ্যার সময় প্রসাদে লুচি ঘুগনি এগুলো হয়েছিল। তো ঠিক আছে, চলো কালকে আবার নবমী। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে বাতাস লাগছে তাই এদিকটাই এলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালোভাবে লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো। তার জন্য তো গুড নাইট।